वेलकम टू योर चैनल जॉब जेनेक्स। बंधुरा आज आबारो आपनादेर जोन्नो गुरुत्वपूर्ण एकटी आपडेट निये उपस्थित होयेछी। बंधुरा आपनारा जानेन माननीय मुख्यमंत्री अलरेडी घोषणा करेछे जे खूब शीघ्रई किन्तु शुरू होते चलेछे लक्ष्मीर भाण्डार प्रकल्प। आपनादेर किछुदिन आगे एकटी भिडियोर माध्यमे आमरा जानिये दिएछिलाम जे एई प्रकल्पे कारा आवेदन करते पारबे बा आपनादेर नाम एई प्रकल्पेर जोन्नो रयेछे किना आपनारा किभाबे चेक करबेन। जदि सेई भिडियोटी आपनारा ना देखे थाकेन डेस्क्रिप्शन बक्से भिडियोर लिंक देवा थाकबे, अवश्यई भिडियोटा गिये एकबार देखे नेबेन। सेक्षेत्रे आपनारा बुझते पारबेन जे आपनारा कारा कारा एई प्रकल्पे জন্য আবেদন করতে পারবেন এবং কাদের কাদের নাম এই প্রকল্পের জন্য অলরেডি রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কবে থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, কবে পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে এবং কবে থেকে আপনারা 500 টাকা ও 1000 টাকা করে পাবেন। আপনারা জানেন যে এসটি এসসি মহিলারা আপনারা 1000 টাকা করে পাবেন, জেনারেল মহিলারা অবশ্যই আপনারা 500 টাকা করে পাবেন। কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওর ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন। বন্ধুরা ভিডিওটি যদি আপনারা সকলের কাছে শেয়ার করেন তো সকলে কিছু না কিছু উপকৃত হবে, তো অবশ্যই ভিডিওটা সকলের কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে ভিডিওতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন প্রেস কনফারেন্সে যে কবে থেকে এই আবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন শুরু হবে, কিভাবে আপনারা আবেদন করবেন। এছাড়া আবারও কিন্তু দুয়ারে সরকার প্রকল্প হতে চলেছে, সেই দুয়ারে সরকার প্রকল্পে যারা এখনও আবেদন করতে পারেননি তারা কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে আপনারা এই টাকাটি পেতে পারেন। তো চলুন বন্ধুরা সর্বপ্রথম আমরা ভিডিও ক্লিপ আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছে, তারপরে আপনাদের সাথে আলোচনা করে দেবো ডিটেলসে যে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন। ভিডিওতেই আপনারা শুনতে পারবেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলবে, তারপরে অবশ্যই আমরা বুঝিয়ে বলে দেবো। তো চলুন বন্ধুরা ভিডিও ক্লিপটা আমরা দেখে নিই। পয়লা সেপ্টেম্বর থেকে আমরা প্রজেক্টটা বেনিফিট পেতে শুরু করবে, কিন্তু এর দরখাস্তগুলো তো নিতে হবে, এটা যদি আপনারা একটু ভালো করে বলে দেন। আবার দুয়ারে সরকার হচ্ছে 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর। দুয়ারে সরকার যেখানে হবে সেখানে মা বোনেরা তাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবেন, যারা লক্ষ্মীর ভাণ্ডারে আমরা যেটা বলেছিলাম তপশিলি আদিবাসীদের 1000 টাকা, জেনারেল কাস্ট সব 500 টাকা, সেটাই আমরা করব, করতে যাচ্ছি। সুতরাং 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা দুয়ারে সরকারে অ্যাপ্লিকেশন দিন। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে স্বাস্থ্যসাথী কার্ড দেখালেও হবে, তবুও একটা দরখাস্ত সাথে নিয়ে যাবেন। 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার আবার আমরা করছি, এই কারণে কেউ যদি মনে করে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে দরখাস্ত জমা দেবে, খাদ্যসাথীর ব্যাপারে সে কার্ড পায়নি দরখাস্ত জমা দেবে, স্বাস্থ্যসাথীর ব্যাপারে সে কার্ড পায়নি জমা দেবে, সেটাও কিন্তু অ্যালাউ হবে। আমি খুশি যে 1 সেপ্টেম্বর থেকে টাকাটা পেতে শুরু করবে, বা 15 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা পড়বে। অ্যাপ্লিকেশন 15 সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়লেও, তারপরে জমা পড়লেও টাকাটা পাবে 1 সেপ্টেম্বর থেকে। আমি সেই বলছি, যদি কেউ ধরো 20 অক্টোবর করলো কার্ডটা, কিন্তু পাবে 1 সেপ্টেম্বর থেকে, মানে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা, টাকাটা যে যখনই অ্যাপ্লাই করুক টাকাটা পাবে 1 সেপ্টেম্বর থেকে। না সেটা কেন করবো, তুমি সেপ্টেম্বরে নিয়ে নাও, চেষ্টা সেপ্টেম্বরে নিয়ে নাও, হ্যাঁ 1 সেপ্টেম্বর ডেট করো, পুজোর আগে মেয়েরা 500 টাকা পেলেও তার একটা কাজে লাগে। বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছে, সেখানে আপনারা পরিষ্কার জানতে পারলেন যে আপনারা 16 আগস্ট থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন চলবে কিন্তু 15 সেপ্টেম্বর পর্যন্ত। এবং বন্ধুরা আপনাদের কিন্তু আপনাদের সরকার দুয়ারে সরকার একটি নতুন প্রকল্প আবারও শুরু হচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু আবেদন ফর্ম জমা করতে হবে। আবেদন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে সমস্ত কিছু আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, যদি এখনও কোনো কারো কোনো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যথাসাধ্য সাহায্য করব। বন্ধুরা নেক্সট ভিডিওতে আমরা জানিয়ে দেবো যে কীভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কী কী ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। আপাতত আপনাদের 16 আগস্ট থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে, দুয়ারে সরকার প্রকল্পেতে গিয়েই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে হবে এবং বন্ধুরা আবেদন চলবে কিন্তু আপনাদের 15 সেপ্টেম্বর পর্যন্ত এবং 1 সেপ্টেম্বর থেকে কিন্তু আপনারা আপনাদের টাকা 500-1000 টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো ভিডিওটি উপকারে লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝখানে শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।